আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মেটামাক্স। অর্থাৎ আপনারা কীভাবে একটা মেটামাক্স অ্যাকাউন্ট খুলবেন, সেটাও আবার 100% ভেরিফাইডভাবে মোবাইল দিয়ে। ঠিক আছে, সো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের অর্থাৎ আমাদের সাথে যারা কাজ করেন তারা প্রত্যেকে জানেন যে আমরা একটা অফার শেয়ার করেছিলাম যেখানে কিন্তু মেটামাক্সের প্রয়োজন ছিল। ইনস্ট্যান্ট প্রত্যেকটা ইউজার কিন্তু ওখান থেকে $2 করে বোনাস নিয়েছিল এবং সেখানে আনলিমিটেড রেফার করে কিন্তু ইচ্ছা মতো ইনকামটা করা গেছিলো। ঠিক আছে, সো এখন এর জন্য আপনাদের মেটামাক্স অ্যাকাউন্ট লাগছিলো। সো যারা নতুন তারা কিন্তু জানেন না যে কীভাবে মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে এটা 100% ভেরিফাইডভাবে আপনারা মেটামাক্স অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এখানে এক্সটেনশনটা অ্যাড করবেন, কীভাবে এখানে আপনারা টোকেন অ্যাড করবেন। সো এই সমস্ত প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো মেটামাক্স নিয়ে আপনাদের সমস্ত ডাউট দূর করে দেবো। ঠিক আছে, সো এখানে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন সমস্ত প্রসেসগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো প্রায় মানে এ ধরনের ইনস্ট্যান্ট এয়ারড্রপ চলে আসে যেগুলোতে কিন্তু আপনাদের এই মেটামাক্সটা প্রয়োজন হয়। ঠিক আছে, সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের মেটামাক্স নিয়ে আর কোনো কোশ্চিন থাকবে না। ঠিক আছে, সো আপনাদেরকে এরপর যখন বলবো যে ইনস্ট্যান্ট যখন এয়ারড্রপ চলে আসবে, আপনাদেরকে যখন বলবো যে এখানে মেটামাক্স কানেক্ট করে আপনাদের কাজ করতে হবে, তখন আপনারা ইজিলি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, সো আজকে সমস্ত প্রসেস দেখাবো, মেটামাক্স কানেক্ট করা, মেটামাক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, টোকেন অ্যাড করা, সমস্ত প্রসেস থাকবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে, সো অবশ্যই মাস্ট বি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, সো আপনারা যদি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে আমি এখানে একটা ইয়ারড্রপ শেয়ার করেছিলাম যেখান থেকে ইনস্ট্যান্ট $3 করে বোনাস নিয়ে গেছিলো এবং এখানে আনলিমিটেড রেফার করা গেছিলো। ঠিক আছে, এখান থেকে আমি আনলিমিটেড রেফার করে প্রায় $200 প্লাস ইনকাম করে নিয়েছি। ঠিক আছে, সো এর জন্য বলি এখানে কিন্তু মেটামাক্সটা লাগছিলো। সো এই ধরনের ইয়ারড্রপগুলো কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে মাস্ট বি জয়েন করবেন, কারণ এখানে সমস্ত 100% ভেরিফাইড যেগুলো থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এই ধরনের ইয়ারড্রপ এখানে শেয়ার করে থাকি। সো কোনো আলতু ফালতু ইয়ারড্রপ কিন্তু আমাদের এই চ্যানেলে শেয়ার করি না। ঠিক আছে, সো প্রয়োজনে একটি ইয়ারড্রপ আমি শেয়ার করি যাতে যেন আপনারা প্রত্যেকে পেমেন্টগুলো নিতে পারেন। ঠিক আছে, সো অবশ্যই প্রত্যেকে আমাদের মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ওকে, সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তীতে ইনস্ট্যান্ট যে ইয়ারড্রপগুলো মানে যেগুলো ইয়ারড্রপ থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এই ধরনের ইয়ারড্রপ যখন শেয়ার করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেন আপনারা এখান থেকে ইচ্ছা মতো আনলিমিটেড কোপায়ে ইনকামটা করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এই কালকে যে ইয়ারড্রপটা শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু প্রত্যেকটা মেম্বার প্রায় $100 থেকে $200 পর্যন্ত ইনকাম করে নিয়েছিল। ওকে, এবং প্রত্যেকে আমাদের ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন, আপনাদের লাইক পেলে আমরা মোটিভেট হই নতুন নতুন ইয়ারড্রপ শেয়ার করার জন্য, সেই ইয়ারড্রপগুলো থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। ওকে, জাস্ট আজকের ভিডিওতে আপনাদের লাইক টার্গেট দিলাম 20টা, এটা আপনারা মাস্ট বি কমপ্লিট করবেন। এবং আপনাদের যে কোনো কোশ্চিন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সেগুলো কোশ্চিনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, সো মোবাইল দিয়ে আপনারা 100% ভেরিফাইড মেটামাক্স অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এর জন্য আপনারা চলে আসবেন সরাসরি প্লে স্টোরে, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, প্লে স্টোরে আপনারা সরাসরি চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন যে কিউই ব্রাউজার, এটা লেখার পরে এই ব্রাউজারটা চলে আসবে। দেন আপনারা এই ব্রাউজারটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, জাস্ট আমি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। প্রথমে দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন এরপরে দেখাবো কীভাবে এখানে টোকেন অ্যাড করবেন, নেটওয়ার্ক অ্যাড করবেন, এখানে আপনারা কীভাবে সোয়্যাপ করবেন, এই সমস্ত প্রসেসগুলো দেখাবো। এবং আপনারা আপনাদেরকে ওয়ালেট যখন কানেক্ট করতে বলে সেটা কীভাবে কানেক্ট করবেন সেটাও দেখাবো। সো প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, 100% ভেরিফাইড কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ভিডিওটা অবশ্যই লং হলেও ধৈর্য সহকারে দেখবেন। ওকে, এরপর আপনারা কি করবেন, আপনারা কিউ ব্রাউজারটিকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন একটি সার্চ বার রয়েছে, এই সার্চ বারে লিখবেন আপনারা একটা টাইপ করবেন, আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখানে আপনারা লিখবেন মেটামাস্ক। আমি জাস্ট এখানে লিখবো মেটামাস্ক। এখানে মেটামাস্ক লেখার পরে দেখতে পারবেন যে এখানে এক্সটেনশন চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখানে দেখতে পারতেছেন মেটামাস্ক এক্সটেনশন, আমি এখানে একটা ক্লিক করব। ওকে, জাস্ট মেটামাস্ক এক্সটেনশনে একটি ক্লিক করে দেবেন। দেন প্রথম যে এখানে দেখতে পারতেছেন ক্রোম গুগল, এই এখানে সিম্পল একটা ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেব। এরপর দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস দেখাবে। ঠিক আছে,
সো এরকম ইন্টারফেস দেখালে আপনারা উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে একটি অপশন রয়েছে অ্যাড টু ক্রোম, আপনার কি করবেন অ্যাড টু ক্রোমের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি অ্যাড টু ক্রোমের মাঝে ক্লিক করে দেবো, জাস্ট আপনার কি করবেন অ্যাড টু ক্রোমের মাঝে ক্লিক করে দেবেন, দেন আপনাদের মাঝে এরকম ওকে চলে আসবে, আপনারা এখান থেকে এটাকে ওকে করে দেবেন, ঠিক আছে। জাস্ট এরপরে এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটি অপশন দেখতে পারবেন যে চেকিং, আপনারা এখানে একটু ওয়েট করবেন, চেকিংটা শেষ হলে দেখতে পারবেন এখানে একটি অপশন চলে আসবে রিমুভ, তার মানে বুঝতে পারবেন যে আপনাদের এখানে এক্সটেনশনটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আপনাদের এক্সটেনশনটা ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, ওকে। সো আপনাদের ডাউনলোডটা সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস হবে, এখানে দেখতে পাবেন রিমুভ অপশনটি চলে আসছে, তার মানে আপনাদের এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনারা কি করবেন জাস্ট আপনাদেরকে দেখাবো, সো আপনাদের এক্সটেনশনটা ডাউনলোড করা হয়ে গেল, এখন দেখাবো কিভাবে এখানে আপনারা 100% ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। সো অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখানে কি করবেন থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন উপরের দিকে, আপনারা সিম্পলি কি করবেন থ্রি ডট মেনুর মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে এই অপশনটা দেখতে পারবেন নিচের দিকে মেটামাস্ক, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। জাস্ট আপনারা মেটামাস্কে একটা ক্লিক করে দেবেন, ওকে। এরপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে, এরকম ইন্টারফেস শো হলে উপরের দিকে আপনারা দেখতে পারবেন থ্রি ডট মেনু, আপনারা এই থ্রি ডট মেনুর মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি থ্রি ডট মেনুর মাঝে ক্লিক করে দেবো, দেন এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট একটি অপশন রয়েছে, আপনারা এই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, এখানে আমার ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ভিডিওটা লং হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আপনাদেরকে এটা অবশ্যই শিখে রাখতে হবে, কারণ এটা অবশ্যই প্রত্যেকটা এয়ারড্রপে প্রায় লাগে, ঠিক আছে। সো এখন আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে গেট স্টার্টেড, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে গেট স্টার্টেডের মাঝে একটি ক্লিক করে দেবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আপনারা চাইলে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে আপনাদের ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারবেন। সো সেম প্রসেস, এখানে আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে ইম্পোর্ট করতে পারবেন, এবং আপনারা যদি চান নতুন ওয়ালেট ক্রিয়েট করতে সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আপনারা যদি ওয়ালেট ক্রিয়েট করতে চান জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে আপনারা এখানে ইম্পোর্টটা করবেন, ঠিক আছে। জাস্ট আমি সেটাই দেখাবো এখানে আপনারা কীভাবে ট্রাস্ট ওয়ালেটের ইম্পোর্ট মানে প্রাইভেট কি দিয়ে ইম্পোর্টটা করবেন, ঠিক আছে। সো মানে অত বেশি ওয়ালেট খুলে কী করবেন, সো সেম প্রসেস তো সেম ওয়ালেট, ঠিক আছে। জাস্ট আমি দেখাবো কি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে কীভাবে এখানে আপনারা ইম্পোর্টটা করবেন। সো এর জন্য আপনারা কী করবেন জাস্ট ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন, জাস্ট আমি এখান থেকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দেবো, ঠিক আছে। এরপরে এরকম ইন্টারফেস হবে, এখান থেকে আপনারা কী করবেন আই এগ্রি, আপনারা সিম্পলি আই এগ্রির মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি আই এগ্রির মাঝে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পারবেন যে সিক্রেট রিকভারি ফ্রেশ, অর্থাৎ আপনাদের ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কিটা এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে, কপি করে এনে জাস্ট এটা এখানে দেবেন। দেন এরপরে এখান থেকে নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, দেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন, এখানে টিকমার্ক উঠায় দেবেন, দেন এখান থেকে ইম্পোর্টের মাঝে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এখন আমি চলে যাব সরাসরি ট্রাস্ট ওয়ালেটে, সো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো এখান থেকে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো, ঠিক আছে। জাস্ট আপনারা কী করবেন আপনাদের সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। সো এখানে চলে আসার পরে নিচের দিকে দেখতে পারবেন একটা সেটিং একটা অপশন রয়েছে, আমি এখান থেকে সেটিংসে একটা ক্লিক করবো, ঠিক আছে। জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমি জাস্ট ওয়ালেট সেকশনটির মাঝে একটা ক্লিক করবো, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। দেন উপরের দিকে দেখতে পারবেন যে এখানে থ্রি ডট আইকন থাকবে, আপনারা এখানে থ্রি ডট আইকনের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট থ্রি ডট আইকনের মাঝে ক্লিক করবেন, দেন এখান থেকে শো রিকভারি ফ্রেশ, এখান থেকে আপনারা কী করবেন শো রিকভারি ফ্রেশের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি শো রিকভারি ফ্রেশের মাঝে ক্লিক করব, এরপরে আই আন্ডারস্ট্যান্ড এখানে কন্টিনিউ, তারপর এখান থেকে কপি করবেন, ঠিক আছে। জাস্ট কপি করা হয়ে গেলে আপনারা চলে আসবেন আবারও সেই আগের ইন্টারফেসটার মধ্যে কিউ ব্রাউজারের মধ্যে, দেন আপনারা কী করবেন সিক্রেট রিকভারি ফ্রেশের এখানে এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। জাস্ট এরপরে এখানে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আমি দিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতেছি, ওকে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দেন এখানে টিকমার্কটা উঠাই দেবো, ওকে। জাস্ট এরপরে ইম্পোর্টে ক্লিক করে দেবো, দেন দেখতে পারবেন যে আমার এখানে মানে মেটামাস্কটা ক্রিয়েটেড হয়ে যাবে। সো এখানে একটু ওয়েট করবেন। সো এরপরে দেখতে পারবেন যে এখানে আরেকটি অপশন চলে আসবে অল ডান, আপনারা কী করবেন এখান থেকে অল ডানের মাঝে একটা ক্লিক করবেন, ওকে। জাস্ট এখান থেকে অল ডানের মাঝে একটি ক্লিক করে দেবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে, এরকম ইন্টারফেস শো হলে এখানে দেখতে পারবেন একটি বাটন রয়েছে ক্রস, আপনারা এখানে জাস্ট ক্রসের মাঝে একটা ক্লিক করবেন, ওকে।
জাস্ট আমি ক্রসের মাঝে ক্লিক করে দেবো, দেন এখানে আপনাদের সাকসেসফুলি ওয়ালেট ক্রিয়েট করা সাকসেস হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আপনারা ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে ইজিলি আপনারা মেটামাক্স এক্সটেনশনটা ক্রিয়েট করতে পারবেন। সো সম্পূর্ণ প্রসেস তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এখানে আপনারা মেটামাক্স টোকেনটা 100% ভেরিফাইডভাবে এখানে আপনারা মেটামাক্স মানে অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করবেন, ঠিক আছে। সো এটা আপনারা অবশ্যই প্রত্যেকেই বুঝেছেন, ঠিক আছে। সো এখন দেখাবো এখান থেকে আপনারা কীভাবে নতুন আরেকটা নেটওয়ার্ক অ্যাড করবেন। সো এখানে কিন্তু অনেক সময় আমি কিন্তু বলে থাকি যে নতুন আরেকটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে, সো এখন সেটাই দেখাবো নতুন একটা নেটওয়ার্ক কীভাবে অ্যাড করবেন। এখানে অলরেডি ইথিরিয়ামে রয়েছে, ঠিক আছে, আমি এটাকে স্মার্ট চেইনে নিতে চাই। এর জন্য আমি কী করবো, জাস্ট এখানে ইথিরিয়াম নেটওয়ার্ক মেইননেট এখানে সিম্পল একটা ক্লিক করে দেবো, দেন জাস্ট এখানে ক্লিক করে দেবো, দেন এখানে দেখতে এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে অ্যাড নেটওয়ার্ক। আপনারা কী করবেন এখান থেকে অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট আমি এখান থেকে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেবো। সো জাস্ট আমি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দিলাম, দেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেসগুলো শো হবে, ঠিক আছে। সো প্রথম এখানে কী বলতেছে, নেটওয়ার্ক নেম, জাস্ট এখানে নিউ আরপিসি, চেইন আইডি, কারেন্ট সিম্বল, ব্লক এক্সপ্লোরাল, ইউআরএল। সো আপনারা বলতে পারেন যে আমরা এগুলো পাবো কোথায়। সো এগুলো কিন্তু আমরা আমাদের মানে যে পোস্ট করি সে পোস্টের মধ্যে দেয়া থাকে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অ্যাডটা করবেন। সো এর জন্য আমি মানে এগুলো সেভ করে রাখছি আমার মানে নোটপ্যাডের মধ্যে, আপনাদেরকে কাল নোটপ্যাডের মধ্যে গিয়ে দেখাচ্ছি। ওকে, সো আমি আমার নোটপ্যাডের মধ্যে চলে আসছি। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ মানে প্রসেসগুলো দেওয়া আছে, মানে নেটওয়ার্ক নেম এখানে জাস্ট ওপেন নেটওয়ার্ক চেইন, এখানে আরপিসি দেওয়া আছে, চেইন আইডি দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট আমি এখন এখান থেকে এখানে চলে আসবো। সো প্রথমে এখানে আমাকে বলতেছে যে নেটওয়ার্ক নেমটা দিতে হবে, ঠিক আছে। জাস্ট এর জন্য আমি এখান থেকে নেটওয়ার্ক নেমটাকে কপি করে নেবো, জাস্ট আপনাদের মাঝে মানে লাইভে দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক দেবেন, ঠিক আছে। জাস্ট আমি মানে নেটওয়ার্ক নেমটা কপি করলাম, দেন এটাকে এখানে কী করে দেবো, পেস্ট। ওকে, জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দেবো। জাস্ট আপনারা এখানে কী করবেন, পেস্ট করে দেবেন। জাস্ট এটা পেস্ট করা হয়ে গেল, তারপরে বলতেছে যে কি নিউ আরপিসি ইউআরএল, ঠিক আছে। জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরপিসি ইউআরএলটা দেওয়া আছে, জাস্ট আমি এটাকে কী করবো, কপি। ওকে, জাস্ট এটা কপি করা হয়ে গেল, দেন এটাকে আমি কী করে দেবো এখানে, এখানে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেবো। ওকে, জাস্ট পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে বলতেছে চেইন আইডি, ঠিক আছে। এরপর চেইন আইডিটা দিতে হবে, জাস্ট আমি সেমভাবে মানে কপি করে আনবো। সো আপনাদেরকে ভিডিওটা লং হচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। জাস্ট আমি চেইন আইডিটা কপি করে নিলাম। ওকে, জাস্ট চেইন আইডিটা এখানে কী করে দেবো, পেস্ট, ঠিক আছে। জাস্ট পেস্ট। এবার কারেন্ট সিম্বল, সো সিম্বল কী আছে এখানে যদি আসেন, এই যে সিম্বল OPC, আমি জাস্ট এখানে এটাকে ক্লিক করব, জাস্ট এখানে কপি হয়ে যাবে, দেন এটাকে এখানে কী করব, পেস্ট, ঠিক আছে। সো এটাকে এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপরে বলতেছে ব্লক এক্সপ্লোরাল ইউআরএল, ঠিক আছে। জাস্ট আমি ব্লক এক্সপ্লোরাল ইউআরএল এই যে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটাকে কী করব, কপি। কপি করার পরে এখানে চলে আসবো, চলে আসার পরে এটাকে কী করব এখানে মানে পেস্ট করে দেবো, ঠিক আছে। জাস্ট পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে সেভ, ঠিক আছে। জাস্ট আমি কী করব, সেভের মাঝে একটা ক্লিক করে দেবো, মানে সেভের মাঝে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আমার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে OPC নেটওয়ার্ক চলে আসছে। সো এভাবে যে নেটওয়ার্কটা অ্যাড করতে বলবে আপনারা সেম প্রসেসে সেই নেটওয়ার্কটা অ্যাড করবেন, ঠিক আছে। জাস্ট এখন আপনারা যদি চান যে আগের নেটওয়ার্কে ফিরে যাবেন, এর জন্য এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো আমি আবারও ইথিরিয়ামে চলে যেতে চাচ্ছি। সো এখানে দেখতে পারবেন উপরের দিকে রয়েছে ইথিরিয়াম মেইননেট। সো আমি জাস্ট এখানে ইথিরিয়াম মেইননেটের মাঝে একটা ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করে দিলে আমি আবারও ইথিরিয়াম মেইননেটের মধ্যে চলে আসবো, ঠিক আছে। জাস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চলে আসছি। সো আপনাদেরকে কিন্তু প্রসেসটা দেখালাম কীভাবে মানে অন্য নেটওয়ার্কের টোকেন অন্য নেটওয়ার্ক অ্যাড করবেন। ওকে, সো এখন দেখাবো আপনারা কীভাবে এখানে কাস্টম টোকেন অ্যাড করবেন, ঠিক আছে। আপনার অর্থাৎ এখানে ব্যালেন্সে যখন মানে আমরা এয়ারড্রপ শেয়ার করি সেখান থেকে যখন আপনাকে পেমেন্ট করে, সো সেই টোকেনগুলো আপনারা কীভাবে দেখবেন, অর্থাৎ সেই টোকেনগুলো আপনারা এখানে কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করার জন্য আপনারা কী করবেন, এখানে সিম্পলি ইম্পোর্ট টোকেনের মাঝে একটা ক্লিক করবেন। জাস্ট আমি ইম্পোর্ট টোকেনের মাঝে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন কাস্টম টোকেন। সো আপনারা কী করবেন, কাস্টম টোকেনের মাঝে একটা ক্লিক করবেন। ওকে, জাস্ট আমি কাস্টম টোকেনে একটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ওখানে ডিটেলসে দেওয়া থাকবে যে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস। সো আপনারা কী করবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে বসায় দেবেন, টোকেন সিম্বল বসায় দেবেন, টোকেন ডেসিমেল বসায় দেবেন, ঠিক আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি।
সো আপনারা কী করবেন এখানে, জাস্ট আপনাদের অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই পোস্টার মধ্যে দেখতে পারবেন যে এরকম টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখবো, সেখানে সিম্বল দিয়ে রাখবো এবং টোকেন ডেসিমেল দিয়ে রাখবো। জাস্ট আপনারা এগুলো এখানে বসাই দেবেন, এরকম কন্ট্যাক্ট অ্যাড্রেস সিম্বল দেবেন, জাস্ট ডেসিমেল দেবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড কাস্টম টোকেন, অ্যাড কাস্টম টোকেন অ্যাড করলে আপনাদের টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা টোকেনটা অ্যাড করবেন। ওকে, সো এখন দেখাবো আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন মেটামাক্সের মাধ্যমে, ঠিক আছে। জাস্ট ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা মনে করেন এরকম একটা পানকেক সোয়াপের মধ্যে চলে আসছেন, এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। জাস্ট ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, এখানে কানেক্টের মাঝে একটা ক্লিক করবেন। জাস্ট আমি কানেক্টে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে কী করবেন আপনারা, মেটামাক্সে ক্লিক করে দেবেন। জাস্ট আমি মেটামাক্সে ক্লিক করে দেবো। এরপর আপনাদেরকে সরাসরি এরকম মেটামাক্সে ডিরেক্টলি নিয়ে আসবে, নিয়ে আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি নেক্সটে ক্লিক করবো, দেন এখান থেকে কানেক্টের মাঝে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। জাস্ট দেখতে পারবেন যে আপনাদের মেটামাক্সটা এখানে কানেক্টেড হয়ে যাবে। সো এভাবে আপনারা এখানে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সো এই প্রসেসে আপনারা মেটামাক্স কানেক্ট করে নেবেন। আর অনেক সময় আপনারা যদি কানেক্টের মাঝে ক্লিক করেন, উপরের দিকে এখানে সিম্পলি ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে মেটামাক্সে আপনাদের একটা মেসেজ চলে আসবে, এখানে ক্লিক করবেন। দেন সেখানে মানে আপনারা জাস্ট সাইন ইন করবেন অথবা অ্যাপ্রুভ করতে বলবে, কানেক্ট করতে বলবে। জাস্ট আপনারা এগুলো করলেই দেখতে পারবেন যে আপনাদের মেটামাক্সে সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে আপনারা যে কোনো নেটওয়ার্কের টোকেন কানেক্ট করতে পারবেন, টোকেন অ্যাড করতে পারবেন। সো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন যে মেটামাক্সে মানে আপনাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কীভাবে সলভ করবেন, ঠিক আছে। আশা করি আপনাদের মেটামাক্স নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে আর কোনো আপনাদের মেটামাক্স নিয়ে প্রবলেম না হওয়ার কথা, ঠিক আছে। সো আর প্রত্যেকে অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই পিন করবেন, ঠিক আছে। সো এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইয়ারড্রপ, পেমেন্ট প্রুফ সমস্ত কিছু শেয়ার করা হয়, ঠিক আছে। অবশ্যই প্রত্যেককে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।